দিল্লির ভোটে বিজেপির ভরাডুবির হাল, এই নিয়ে মিষ্টি বিতরণ রামপুরার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূলের শহর কমিটির। হাটতলা পাড়ার সমস্ত বাড়ি বাড়িও বাজারে গিয়ে মিষ্টি বিতরণ করেন। তৃণমূল যুবনেতা অভিষেক ব্যানার্জি বলেন, একের পর এক রাজ্যে বিজেপির হার হচ্ছে। 2019 লোকসভা ভোটে বিজেপি বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এলেও রাজ্যে রাজ্যে ধরাশায়ী হতে হচ্ছে বিরোধী শক্তির কাছে। মহারাষ্ট্র ঝাড়খণ্ডের পর দিল্লির ভোটে ভরাডুবি হওয়ার এবার হুঙ্কার ছাড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বার্তা, 21 বিধানসভায় এই বাংলা বিজেপির শেষ কলস ডুবিয়ে দেবে। এখন তো গোটা দেশে বিজেপিকে উত্তরপ্রদেশ, গুজরাট আর কর্ণাটক ছাড়া কোনো বড় রাজ্যে দেখা যাচ্ছে না। রাজধানীর ভোটেও অপ্রাসঙ্গিক হতে বসেছে বিজেপি, আর বাংলার দিকে নজর দিয়েছে এখন। নিশ্চিত করেই বলতে পারি, বিজেপির শেষ কলসটা ডুবিয়ে দেবে 21 বাংলা। আর দিল্লিতে বিজেপি হেরে গেছে। আজকে 5 নম্বর ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তাপস গুপ্তর নেতৃত্বে, আমাদের 5 নম্বর ওয়ার্ড সভাপতি উনার নেতৃত্বে, আজকে আমরা সমস্ত বাড়িতে বাড়িতে আমাদের দুধার যে দোকান আছে তাদের সকলকে আজকে আমরা মিষ্টি বিতরণ করেছি। কেন করলেন মিষ্টি বিতরণটা? মিষ্টি বিতরণের কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন যে ঝাড়খণ্ডের নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়েছিল। আবার প্রাককালে আমরা যেটা দেখতে পেলাম দিল্লির ভোট, সেই দিল্লির ভোটেও কিন্তু বিজেপি ধরাশায়ী। সুতরাং দিল্লিতে বিজেপি পরাজিত, ঝাড়খণ্ডে বিজেপি পরাজিত, এই খুশিতে যে মানুষ আর ধর্ম জাত পাতের রাজনীতি আর পছন্দ করছে না, মানুষ উন্নয়নে বিশ্বস্ত, মানুষ উন্নয়নটা চাইছে, স্কুল হোক, কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, রাস্তা হোক, ঘাট হোক, এই যে মানুষ চাইছে তা দিল্লির নির্বাচন বুঝিয়ে দিয়েছে। যেটা দিদি বারবার বলেছেন যে ভোটটা হবে, লড়াইটা হবে উন্নয়নের হোক, সেই এতে যে চারিদিকে বিজেপি যেভাবে মানে মিটে যেতে শুরু করেছে, সেই উপলক্ষে আজ আমাদের মিষ্টি বিতরণ। সামনে তো পৌরসভা, তারপরে আছে বিধানসভা 21-এ, কী মানে কী ভাবছেন যে কী কী রেজাল্ট হবে? দেখুন, চারিদিকে মানুষ বুঝতে পারছে যে এই বিজেপি হচ্ছে একটি সাম্প্রদায়িক দল। এরা উন্নয়নের নামে 2014 থেকে 2020 কোনো উন্নয়ন করেনি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে থেকেছে, জিএসটি চালু করেছে, সিএএ চালু করেছে, এনআরসি চালু করেছে, কিন্তু আলটিমেট উন্নয়নে কোনো প্রশ্নতেই তারা আসেন না। সেক্ষেত্রে আমাদের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন তাতে 21-এ বা পৌরসভায় বিজেপি ফিনিশ হয়ে যাবে। কারণ মানুষ যেটা মানে যে শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা।